বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা ব্র্যান্ড হয়ে গেছে, যদিও এটা বাংলাদেশি কোম্পানিরা, ইয়ংফা। এটার মূল নাম হলো ইয়ংফা, তো মূলত আমরা জংফা নামে আসলে ডেকে থাকি। তো জংফা কিন্তু মূলত দুই তিন ক্যাটাগরি হয়ে থাকে। কিছু টাকা বাঁচানোর জন্য বাংলাদেশে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা আসলে এগুলো বিক্রি করছে। তো আমরা মূলত এই ভিডিওতে দেখাবো যে আসলে কিভাবে জংফা অরিজিনাল চিনবেন, আর কত টাকা প্রাইস, এবং কোথা থেকে আপনারা কিনলে সঠিক প্রোডাক্ট নিতে পারবেন। এবং সাথে আমরা একটা কাজ করে দিব, সেটা হলো একটা ট্রিপিং কট লাগিয়ে দিব, যেটা আইপিএস এর মতো। নর্মালি দেখা যায় ইনভার্টার গুলা, আমরা একটু প্যাকেট ওপেন করি, নর্মালি দেখা যায় ইনভার্টার গুলা কিন্তু বাজার থেকে ক্রয় করার পরে এটা টু পিন একটা প্লাগ থাকে। তো যদি আমরা একটু দেখি, এরকম টু পিন একটা প্লাগ থাকে। তো এই টু পিন প্লাগটা মূলত নিউট্রাল ফেজটা নির্দিষ্ট করতে পারে না, মানে এপিট ওপিট করে ঘোরালে আউটপুটেও ঠিক নিউট্রাল ফেজটা ঘুরে যায়। তো যার কারণে আমরা একটা থ্রি পিন কট এবং এক তারা ফেজ, নর্মালি ইনভার্টার কিন্তু দুই তারা ফেজ মানে বের হয়, মানে নিউট্রাল ফেজ দুটাই কিন্তু টানতে হয়, অন্যথায় কিন্তু আউটপুটে কিন্তু কোনো প্রকার আউটপুট আমরা পাই না। মানে যারা আইপিএস এর মতো সেট আপ করতে চান তারা কিন্তু আসলে দুই তার না টানলে কিন্তু এটা সমাধান পান না। তো তাদের জন্য হ্যাসেল ফ্রি করতে আমরা আরো একটু সুবিধা নিয়ে এসলাম, এটাতে আপনারা এক তার মানে ইনভার্টারে এক তারে শুধুমাত্র ফেজ তারটা টানলে, নর্মালি আমরা একটু দেখাই ভিতর থেকে যে উল্টো পাল্টা কানেকশন রয়েছে এগুলো আমরা ঠিক করে দিব, এবং শুধুমাত্র এল লেখা রয়েছে, মানে এই লাইনটা থেকে আপনারা আইপিএস এর মতো টানলে, মানে আইপিএস এর লাইন যাদের করা রয়েছে তারা শুধুমাত্র প্লাগটা ঢুকাই দিলে কিন্তু অলরেডি যত সেট আপ আছে তারা কিন্তু সেট আপটা মানে চালাতে পারবে, লাইট ফ্যান টিভি যা কিছু রয়েছে সবকিছু চলবে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করবো। শুরুতে একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম, দেখুন অরিজিনাল জংফা প্রোডাক্টটা আসলে চেনার কি উপায় রয়েছে। অনেকে আসলে বলে যে ভাই এরকম, আমরা একটু ওপেন করি প্যাকেটটা। আমরা যদি একটু প্রোডাক্টটা দেখি, এখানে ইউপিএস লেখা রয়েছে, যদিও ইউপিএস লেখা রয়েছে চাইনিজ প্রোডাক্ট, ইউপিএস মুখটা আপনারা নাও পেতে পারেন, তবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট, 100% কোয়ালিটি ফুল, আমরা একটু খুলে দেখাবো এটা পরবর্তী সময়। তো যাই হোক, এখানে কিন্তু ফোর ইন ওয়ান লেখা রয়েছে, ফোর ইন ওয়ান অর্থ হলো একের ভিতরে চার্জ সুবিধা। কি কি সুবিধা আমরা একটু দেখে আসি। প্রথমত আপনি এটা বিদ্যুৎ থেকে চার্জ করতে পারবেন, বিদ্যুৎ থেকে চার্জ করতে পারবেন। দ্বিতীয়ত হলো এটা ব্যাটারি কানেকশন রয়েছে, 12 ভোল্ট থেকে 220 ভোল্ট উৎপাদন করতে সক্ষম, আমরা একে একে কিন্তু এটা দেখবো। তৃতীয়ত হলো এটাতে সোলার অপশন রয়েছে, অর্থাৎ মিনি হাইব্রিড আইপিএস, যেটা সোলার আইপিএস পিসিউ সাপোর্টেড, অর্থাৎ এখানে আপনারা 100 বা 200 ওয়াটের সোলার প্যানেলটা কিন্তু কানেকশন করতে পারবেন। আর চতুর্থ যে অপশনটা, এই সম্পূর্ণ ডিভাইসটা কিন্তু অটোমেটিক কাজ করবে, অর্থাৎ অটোমেটিক ভাবে এই ডিভাইসটা অন হবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক অন হবে, কারেন্ট আসলে অটোমেটিক অফ হবে, চার্জ অটোমেটিক নিবে, চার্জ ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রকার আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, অটোমেটিক ভাবে এই ডিভাইসটা অন অফ হবে, অর্থাৎ স্বয়ংক্রিয় ডিভাইস। তাই এটিকে ফোর অপশনে বলা হয়েছে, ফোর ইন ওয়ান, অর্থাৎ একের ভিতরে চার সুবিধা। দেখুন ভিউয়ার্স, একটু খুলে যদি দেখাই, এটা পুরাটাই জুড়ে সার্কিট রয়েছে, মাশাআল্লাহ। যদি মানে এত কম টাকায় এত ভালো প্রোডাক্ট কখনোই আশা করা যায় না। এখানে ডিসি যে মসফেট গুলো রয়েছে খুবই ভালো মানের। তো অনেকে আসলে ইনভার্টারটা নষ্ট হয়ে গেলে বলেন যে ভাই এটাকে ঠিক করা যাবে কিনা, ঠিক করা পসিবল কিনা। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি সাইডের মসফেট, এখানে চারটি চারটি আটটি মসফেট, এখানে দুইটি দশটি এবং একটি 11টি মসফেট টোটালি রয়েছে, এর কি কাজ? তো অ্যাকচুয়ালি এখানে যে চারটি এবং এই চারটি আটটি মসফেট রয়েছে এটাই মূলত বিদ্যুৎ উৎপাদন করে থাকে, আর এটা হলো ডিসি সাইজের মসফেট। এটা যদি কখনো কেটে যায় এই মূলত এই আটটি মসফেটই নষ্ট হয়ে থাকে। তো এই আটটি মসফেট যদি নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা 3205 এই মানের মসফেট কিন্তু আপনারা বাজারে পান না। এই 3205 মসফেটটা লাগিয়ে দিলে কিন্তু অটোমেটিক ভাবে আবার ডিভাইসটা অন হয়ে যাবে। তো যারা অবশ্যই একটু টেকনিক্যাল সাইডটা বুঝেন বা ইলেকট্রনিক্স কাজকর্ম বুঝেন তারা কিন্তু আসলে চেষ্টা করবেন, অন্যথায় এটা এড়িয়ে যাবেন। আবার অনেকে আসলে বলেন যে ভাই ইনভার্টার ঠিক করা যায় না, এই ধরনের ইনভার্টার গুলা 1 নম্বর ইনভার্টার বাজারে, এবং এই ইনভার্টার গুলা কিন্তু আপনারা চাইলে রিপেয়ার করতে পারেন, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গিয়ে আপনারা কিন্তু এটা রিপেয়ার করে দিতে পারবেন। ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার ইনভার্টারটা সঠিকভাবে কাজ করছে কিন্তু আমার এসি সাইডটা কাজ করছে না, মানে ব্যাটারি চার্জ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এসি সাইডের মসফেট আছে এবং এই পাশে দুটি মসফেট আছে, দেখুন ভিউয়ার্স, এই দুটি মসফেট আপনারা চেঞ্জ করে নিলেই কিন্তু ডিভাইসটা আবার সক্রিয় হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হলো মানে সিম্পল একটা বিষয়। ভিউয়ার্স, আমরা চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হোক, তো এই শর্ট ভিডিওর মধ্যে অনেক কিছু আমরা শিখে নিচ্ছি। তো তারপরেও আরো কিছু বেসিক যে প্রবলেমগুলো আপনারা করে থাকেন, দেখা যায় যে ইনভার্টারটা মানে না বুঝেই আপনারা প্লাস মাইনাস কানেকশনটা উল্টাপাল্টা করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ব্যাটারি রিভার্স প্রোটেকশন রয়েছে এই ডিভাইসটা, শুধুমাত্র অরিজিনাল ডিভাইসে কিন্তু রিভার্স প্রোটেকশন রয়েছে, মানে রিভার্স প্রোটেকশন, আপনারা চাইলে উল্টো পাল্টা কানেকশন করলেও ডিভাইসটা ক্ষতি হবে না, কিন্তু ডিভাইসটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে, আপনারা মনে করবেন যে হয়তো নষ্ট হয়ে গেছে, না নষ্ট হবে না। ব্যাটারি যদি কোনো কারণে আপনারা উল্টো পাল্টা লাগান তাহলে এখানে যে দেখুন, এখানে হলুদ বা কমলা কালার যেটাই বলেন আপনারা, অরেঞ্জ কালারের দুইটা ফিউজ দেখতে পাচ্ছেন,
এখানে প্লাস দিয়ে টান দিলেই কিন্তু মূলত এই অরেঞ্জের দুইটাই আপনারা উঠে আসবে। তো নর্মালি এই দুইটা পাও রয়েছে দেখুন, এই সাইডে একটা, এই সাইডে একটা, এবং মাঝখানে সরু একটা তার রয়েছে। তো এটা উল্টা পাল্টা লাগানোর কারণে মূলত এখানে পিসটা কিন্তু কেটে যায়। আপনারা এটা টান দিয়ে উঠিয়ে দুই সাইডের সুন্দর করে ঝালাই করে দিতে পারেন, অথবা সেম কালারের একটি বা সেম মাপের একটি ফিউজ কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। তো এই হলো বেসিক জিনিস, এক এক নম্বর বা অরিজিনাল জিনিসটা কিন্তু 100% রিপেয়ার করা মানে যাই। আর যদি এসি কোনো কারণে মিস্টেক করেন তাহলে কিন্তু ওই ডিভাইসটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, এটা ঠিক করা পসিবল হয় না। তো বিয়ার্স আমরা আসলে এটাকে আমরা কাভার যুক্ত করব এবং একটু সংযোগ করব যে আসলে অরিজিনাল প্রোডাক্টটা থেকে কি পরিমাণ লোড দেওয়া সম্ভব এবং কি কি কাজে ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে টুপিং কটটা রয়েছে, আমরা এখানে কিছু কট রেখেছি। অ্যাকচুয়ালি এই কটগুলো কিন্তু আমরা এই ডিভাইসে লাগিয়ে দিই। থ্রি পিন কটের অর্থ হলো এখানে কোনো প্রকার উল্টা পাল্টা নিউট্রাল ফেস আপনারা ইনপুট করতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ভিতর থেকে নিউট্রাল ফেস থাকে, এই নিউট্রাল ফেসটা সঠিকভাবে কানেকশন করে যদি একটা থ্রি পিন কট লাগিয়ে দেওয়া হয় আমার মনে হয় ডিভাইসটা অনেকদিন ভালো চলবে। তো অনেকে আসলে এই ধরনের ইনভার্টারটা বিক্রি করে, তাদের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে কেন নেবেন এটা হলো মেন বিষয়। তারা আপনাদেরকে এরকম একটা থ্রি পিন কট লাগিয়ে দিবে না, বা উল্টাপাল্টা কোনো কারণে যদি আপনারা টু পিন কট নিয়ে নেন সেই ক্ষেত্রে 100 টাকা বা 50 টাকা কমে পেলেন, কিন্তু দেখা যায় ডিভাইসটা খুবই দ্রুত নষ্ট হয়ে গেছে, এমনকি আপনারা কানেকশন করার সময় উল্টোপাল্টা কানেকশন হয়ে গেল, এটাই বেসিক। আর এটা টু পিন থাকলে এটা স্বাভাবিক, আপনারা কোনটা নিউট্রাল কোনটা ফেস এটা কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন না, যার কারণে আপনাদের ভুলের কারণে এটা নষ্ট হয়ে যাবে। আর মানে ব্যবসায়ীরা তখন লাভবান হবে, তখন আরো একটা তারা সেল করতে পারবে, এটা হলো মেন বিষয়। তো সেল করাটা আসলে মূল উদ্দেশ্য নাই, এখানে মূল উদ্দেশ্য দেখুন এখানে লেখা রয়েছে এল সাইড, অর্থাৎ এখানে লাইন এবং এটা নিউট্রাল সাইড, এটা হলো কালো তার, মানে লাল তার আর কালো তার, এটা চাইলে সঠিকভাবে লাগবে, কখনোই আপনি উল্টা পাল্টা লাগাতে পারবেন না। এই জিনিসটা করে নিলে কিন্তু আপনাদের ডিভাইসটা অনেক হায়াতটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এই থ্রি পিন কটটা লাগিয়ে দেবো, এবং আমাদের ভিতরে একটা জিনিস পাবেন সেটা হলো ম্যাক্সিমাম আমাদের যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে একতারা ফেজ আমরা বের করে দিই। তো সবাইকে আসলে করি না, এটা কাস্টমাররা যখন বলে তখন আমরা করে দিই, কারণ অনেকে আসলে আইপিএস এর মতো ইউজ করে না। তো যারা করে নিবেন তারা আমাদেরকে অবশ্যই বলবেন যে একতারে ফেজ বের করে দেন, তাহলে আইপিএসটা যেভাবে কানেকশন করে সেম আইপিএস এর মিস্ত্রি দিয়ে আপনারা কানেকশনটা করে নেবেন। এটা বলার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম আইপিএস এর মিস্ত্রি তারা নর্মালি একতারে ফেজ টানে, পরবর্তীতে বলে যে ভাই আপনার ইনভার্টারটা নষ্ট, ইনভার্টারটা চলছে না, এরকম কোনো কারণে আপনারা সেলারকে বিরক্ত করে থাকেন বা ফোন দিয়ে থাকেন। আর যদি একতারে ফেজটা বের করে দেওয়া হয় টেকনোলজি ইউজ করে, তাহলে কিন্তু নর্মালে যে কোনো মিস্ত্রি দিয়ে আপনারা সঠিকভাবে কানেকশন করতে পারবেন। তো যাই হোক, আমরা এই থ্রি পিন কটটা লাগিয়ে দিব প্রত্যেকটা ডিভাইসে, এটা অবশ্যই আমাদেরকে নির্দেশনা আগে দিবেন, আর একটা রেফেসটা আমরা বের করে দিব। বিয়ার্স আমরা একটু সাইড করে রাখি, আমরা একটু লোড দিয়ে দেখি যে আসলে 1000 ডিভাইস থেকে কি কি চলবে। তো বিয়ার্স আমরা একটু কানেকশন করে নিলাম বোর্ডের সাথে, দেখুন এখানে অল্টারনেট কারেন্টটা চলে এসেছে, আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি অল্টারনেট করছে। তো যাই হোক, এখানে আমরা বলা আছে যে একটা 1000 ওয়াট ডিভাইস দিয়ে 3টা সিলিং ফ্যান এবং 5টা লাইট কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তো আসলে ইউজ করা যায় কিনা আমরা একটু চলুন পরীক্ষা করে আসি। মাশাল্লাহ, এখানে 400 ওয়াটের লোড ব্যবহার করা হয়েছে, মানে 400 ওয়াটের বাল্ব, 400 ওয়াট ক্লিয়ার বাল্ব ইউজ করা হয়েছে। এখানে ক্লিয়ার বাল্ব ইউজ করার অর্থ হচ্ছে যে কোনো প্রকার লোডটা চুরি হচ্ছে কিনা। অনেকে ভিডিও করে দেখাই এলইডি লাইট, এই এলইডি লাইটে কিন্তু 20 ওয়াট করে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু এলইডি লাইটে 20 ওয়াট, 20 ওয়াটের কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু এই ধরনের ক্লিয়ার বাল্বগুলোতে কিন্তু 1 ওয়াটও কম পাওয়া যায় না, মানে যা এখানে দেওয়া হয়েছে তার থেকে 2 ওয়াট আরও বেশি তারা খরচ করে ফেলে। তার মানে 400 ওয়াট লোড আমরা ব্যবহার করলাম, এখানে 3টা সিলিং ফ্যান এবং 1টা দিয়ে 5টা লাইট আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো অনেকে প্রশ্ন করেন যে 1000 দিয়ে আমরা কি কি ব্যবহার করতে পারবো, তাদের জন্য উত্তর হলো আমি আবারও বলছি 3টা সিলিং ফ্যান 5টা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ এটা। আর অনেকে আসলে প্রশ্ন করেন যে 1000 ওয়াট দিয়ে আমরা মানে কোন ব্যাটারি ইউজ করবো, বা কোন ব্যাটারি ভালো হবে, পানি ব্যাটারি ভালো হবে নাকি ড্রাই সেল ব্যাটারি ভালো হবে নাকি লিথিয়াম ব্যাটারি ভালো হবে, এরকম প্রশ্নটা আপনারা করে থাকেন। তো অ্যাকচুয়ালি দেখুন আমরা এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি, লিথিয়াম 50 এম্পিয়ার ব্যাটারি এবং 1000 ওয়াট ইনভার্টারটা আমরা ব্যবহার করেছি। এখানে লিথিয়াম আপনারা ব্যবহার করতে পারেন, পানিও ব্যবহার করতে পারেন, ড্রাই সেল বা জেল বা পাউডার যে কোনো ধরনের, মানে এনি টাইপস অফ ব্যাটারি আপনারা কিন্তু ইউজ করতে পারবেন, মানে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি হলে আপনারা এই ডিভাইসটা চালাতে পারবেন। তো ভিউয়ার্স এটা সম্পূর্ণ অটো কিনা আমরা আরো একটু পরীক্ষা করে আসি। এখানে আমরা একটি লাইট আমরা, যদিও গরমের সময় গরম লাগছে, আমরা একটি লাইট অন করে দিলাম। আর এই ডিভাইসটা এখন দেখুন এখানে কট খোলা রয়েছে, এখন খোলা অবস্থায় আমরা একটু দেখি, এখানে সম্পূর্ণ খোলা রয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ব্যাটারি থেকে চলছে। তো কারেন্ট আসলে আসলে কি অবস্থা হয় বা এটা অটো হয় কিনা আমরা একটু দেখবো। ভিউয়ার্স দেখুন কারেন্টের সংযোগ দেওয়া হলো, এখানে কিন্তু কারেন্ট থেকে
একবার ফ্লিপ করলো, যদিও মাল্টি প্লাগ একটু লুজ রয়েছে, সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠলো। এখন কিন্তু সম্পূর্ণ ডিভাইসটা কারেন্ট থেকে চলছে এবং এই ডিভাইসটা ব্যাটারিকে চার্জ করছে এবং একটি পর্যায়ে ফুল চার্জ হয়ে গেলে সে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই চার্জ হলে আমরা কিভাবে বুঝবো? বিয়ার্স দেখুন, এখানে যখন কারেন্টের সাথে সংযোগ করা হয় তখন এই বাতিটা অর্থাৎ এই বাল্বটা কিন্তু ব্লিপ করতে থাকে, অর্থাৎ টিপ টিপ করতে থাকে। এটার গতি যত বেশি থাকবে তত বুঝতে হবে যে ব্যাটারি খালি রয়েছে, আর এটা গতি একটি পর্যায়ে স্থির হতে 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 স্থির হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন এটা সম্পূর্ণরূপে ফুল চার্জ হয়ে গেছে। বিয়ার্স আমরা যদি কারেন্ট থেকে একটু সংযোগটা খুলে দিই, দেখুন দেখুন এটা অটোমেটিক ভাবে বাল্বটা কিন্তু চালু হয়ে গেল, অর্থাৎ আউটপুটটা চালু রয়েছে, এখন কিন্তু কোনো প্রকার ব্লিপ করছে না। তার মানে এখন কিন্তু কারেন্ট থেকে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি, ডিভাইসটা এখন বুঝছে যে কারেন্ট চলে গিয়েছে, সে এখন ব্যাটারি থেকে অর্থাৎ তার সঞ্চয়কৃত বিদ্যুৎ থেকে সে এখন 220 ভোল্টের আউটপুট যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট বা সঞ্চালিত রেখেছে। তো বিয়ার্স এখন আসি দামের বিষয়ে। অনেকে আসলে বলেন যে ভাই আপনারা কেন দাম বলেন না, অ্যাকচুয়ালি এগুলো বাইরের প্রোডাক্ট, এগুলো দাম অনেক ওঠানামা করে, তো দামটা আসলে ভেরি করে সময়ের উপরে। তো আপনারা একটু কষ্ট করে আমাদেরকে ফোন দিবেন, তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অন্তত পক্ষে বাজারের যে সমস্ত লোকাল কপি প্রোডাক্ট আপনারা কিনে থাকেন এই ধরনের কপি প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করি না, এতটুকু আস্থার সাথে কিন্তু গাজিয়াটি শপ থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের শপে যারা আসতে পারবেন তারা শপে চলে আসবেন। আর অনেকে আসলে প্রশ্ন করবেন ভাই লিথিয়াম ব্যাটারি দেখেছিলাম ওটার প্রাইসটা বা কেমন কি, যদি এই ইনভার্টার এবং লিথিয়াম 50 এম্পিয়ার ব্যাটারিটা আপনারা নেন তাহলে কিন্তু একটা ফ্যান একটা লাইট 5 থেকে 6 ঘন্টার মতো আপনার ব্যাকআপটা পেয়ে যাবেন। আর লিথিয়াম ব্যাটারির মানে কিন্তু দম অনেক এবং লং লিভিলিটি অনেক, এটা যদি আপনারা এই প্যাকেজটা সহ নেন তাহলে আমরা প্রাইস রাখবো মাত্র 12,500 টাকা। 12,500 টাকায় কিন্তু আপনারা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র গাজি আইটি সল্ভ থেকে। এবং স্ক্রিনে আপনার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত গাজি আইটি সলভের কিন্তু অন্য কোনো নাম্বার নাই, অবশ্যই প্রতারণা হওয়ার আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন। আর আমাদের একটা কলার টিউন সেট করা রয়েছে, আমাদের এই স্ক্রিনে নাম্বারে যারা কল দেন অবশ্যই তারা কলার টিউনটা কেউ কেউ শুনেছেন, অথবা আপনারা যারা নতুন কল দিবেন তারা কিন্তু কলার টিউনটা শুনতে পাবেন। যারা কলার টিউন শুনতে পাবেন না তখন বুঝতে পারবেন যে কোনো একটা কারণ ঝামেলা রয়েছে, এটা স্ক্যামিং হচ্ছে বা এটা গাজি আইটি সলভ না, তারা কিন্তু অবশ্যই এড়িয়ে থাকবেন। পরিশেষে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট বা অনুরোধও বলতে পারেন, আমরা যারা বিত্তবান আছি অবশ্যই বন্যার্তদের পাশে এসে দাঁড়াই, যার যতটুকু সামর্থ্য আছে আমরা তাই নিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে রক্ষা করি। সকলে ভালো থাকবেন, টিল দেন স্টে উইথ গাজি আইটি সলভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।